দৈনন্দিন জীবনে আমরা কম বেশি সকলেই ব্যবহার করে থাকি এই লেবু। খাবারের স্বাদ বৃদ্ধি করা ছাড়াও লেবু প্রায় সকলেরই প্রিয়। লেবু দিয়ে আচারও তৈরি করা হয়। সৌন্দর্য বৃদ্ধিতে লেবুর উপকারিতা অতুলনীয়। আকারে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর এই লেবুর উপকারিতা জানতে হলে পুরো ভিডিওটি প্রিয় দর্শক আপনাদেরকে দেখতে হবে। তো চলুন বন্ধুরা, লেবুর উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে আজকে বলবো। লেবুতে আছে ভিটামিন সি, ই, এ, বি সিক্স, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফলেট, নিয়াসিন, থায়ামিন, দস্তা, তামা, ম্যাগনেসিয়াম, কপার ছাড়াও অনেক প্রোটিন। এই পুষ্টি উপাদানগুলি দেহের জন্য অত্যন্ত উপকারী। আসুন তাহলে উপকারিতা অপকারিতার সম্পর্কে জেনে নিই। প্রথমত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এতে রয়েছে পেপটিন, খাদ্য আঁশ, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। দ্বিতীয়ত, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। লেবু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে, কারণ লেবু রক্তে চর্বি জমতে দেয় না এবং ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নাম্বার তিন, ক্যান্সার প্রতিরোধ করতে। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ক্যান্সার সৃষ্টিকারী কোষকে বাধা প্রদান করে। তাই নিয়মিত লেবু খাওয়ার ফলে ব্রেস্ট, প্রেস্ট, মলদ্বার, জরায়ু, অগ্নিশয়, লিভার, হাড় এবং কোনুল ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে না। তাই খাদ্য তালিকায় প্রতিদিন আপনি লেবু রাখতে পারেন। নাম্বার চার, ওজন কমাতে সাহায্য করে। লেবু অতিরিক্ত ওজন এবং মেদ কমাতে সাহায্য করে। হালকা কুসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেলে মেদ কমে যায়। লেবু খাদ্য আঁশ সমৃদ্ধ, যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে, ফলে ওজন কমে। ঠান্ডাজনিত সমস্যা দূর করতে লেবুর উপকারিতা অপরিসীম। ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা যেমন ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, হাঁপানি ইত্যাদি রোগ সারাতে লেবুর উপকারিতা রয়েছে। কারণ লেবুতে আছে ভিটামিন সি, যা অ্যান্টিসেপটিভের কাজ করে, ফলে ঠান্ডাজনিত সমস্যাগুলো দূর হয়। তাই প্রতিদিন লেবু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ছয় নম্বর, দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে। লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের মাড়ির ক্ষয়রোধ করে, দাঁত ও মাড়িকে সুস্থ ও মজবুত রাখতে সাহায্য করে। নিয়মিত লেবু খেলে দাঁতের গোড়া থেকে রক্ত পড়া, দাঁতের মালি ফুলে, ইনফেকশন ইত্যাদি সমস্যার হাত থেকে মুক্তি দেয়। নিয়মিত লেবু খেলে দাঁতের হলদে ভাব কিন্তু নিমিষে দূর হয়ে যায়। নাম্বার সাত, ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য লেবুর রস ও লেবুর খোসা দারুণ কার্যকরী। আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওগুলো দেখে আসতে পারেন। লেবু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত লেবু খাওয়া উচিত। নাম্বার আট, কিডনির পাথর নিরসন করে। লেবু কিডনির পাথর অপসারণে সহায়তা করে। নিয়মিত লেবু খাওয়ার ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে না। নাম্বার নয়, গ্যাসের সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। গ্যাসের সমস্যায় অনেকদিন থেকে ভুগছেন, তারা লেবু খেতে পারেন। গরম পানির সাথে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে পরিপাক প্রক্রিয়ার কার্যকর হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার দশ, চুলের যত্নে লেবু। চুলের যত্নে লেবু বেশ উপকারী। লেবুর বীজে বেটে মাথায় লাগালে তাক পড়ার সমস্যা দূর হয়, চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া বন্ধ হয়। এছাড়াও শ্যাম্পু করার পর চুলের লেবু পানি দিলে তা কন্ডিশনারের কাজ করে। নাম্বার এগারোতে যেটি বলবো, ত্বকের যত্নে লেবুর ভূমিকা অপরিসীম। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে লেবুর উপকারিতা অতুলনীয়। ত্বকে ব্রণ, ব্রণের দাগ, মেস্তা, ত্বকের বলিরেখা ইত্যাদি দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে লেবু। কাঁচা দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বল এবং মসৃণ হয়। নাম্বার বারো, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। গর্ভবতী নারীদের জন্য লেবু অত্যন্ত উপকারী। লেবু গর্ভবতী শরীরের ঠিক রাখার সাথে সাথে গর্ভের শিশুর অনেক উপকার করে। এতে থাকা ভিটামিন সি ও পটাসিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক এবং দেহের কোষ গঠন করে থাকে। নাম্বার ১৩, হাড় সুস্থ রাখে। লেবু আমাদের হাড় সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটা শরীরের রক্ত থেকে ফ্যাটি এবং গ্লুকোজ দূর করতে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না। মূলত লেবুর যে উপকার আছে তেমনই রয়েছে অপকারিতা। এখন চলুন জেনে নিই বন্ধুরা কিছু লেবুর অপকারিতা। লেবুর অপকারিতা আছে জানলে আপনারা হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটা সত্যি যে ক্ষেত্র বিশেষ লেবুর ক্ষতিকারক কিছু দিক রয়েছে। পরিমাণের বেশি লেবু খাওয়ার ফলে হজমের বাধা সৃষ্টির ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত লেবুর রস দাঁতের ক্ষয় করে, ফলে দাঁত নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত লেবু খেলে বুকে জ্বালা এবং হাঁপানির সমস্যা হতে পারে এবং হাঁপানির লক্ষণগুলো বৃদ্ধি পেতে পারে। তাই হাঁপানির রোগীদের পরিমাণ মতন লেবু খাওয়া উচিত। অতিরিক্ত লেবু কিডনিতে প্রস্রাবের মাত্রা বাড়ে
বাড়িয়ে দেয়। তাই লেবুর উপকারিতার পেতে সঠিক পরিমাণের লেবু ব্যবহার করুন। পরিশেষে একটি কথা বলতে চাই বন্ধুরা, প্রত্যহিক জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান লেবুতে থাকা ভিটামিন ও বিভিন্ন পুষ্টি উপাদানগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লেবুতে থাকা ভিটামিন ও বিভিন্ন পুষ্টি উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নানা রোগের হাত হতে মুক্তি পেতে লেবুর উপকারিতা রয়েছে। তাই খাবার তালিকায় প্রতিদিন লেবু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।